সবাই কেমন আছেন? আপনাদের সাথে আজকে কথা বলার জন্য আমি যুক্ত হয়েছি। কালকে আমার রাতে লাইভে আসার কথা ছিল, কালকে আমি রাতে লাইভে আসতে পারিনি, দুঃখিত। তো সত্যিকার অর্থে আমাদের সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে এসে কথা বলার উদ্দেশ্য হলো সবার সাথে যুক্ত হওয়া, তাদের বিভিন্ন বিষয়গুলো শেয়ার করা, আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের বন্ধুদের সাথে, আমাদের মানুষের সাথে, আমাদের জীবনযাত্রার সাথে আমরা যদি যুক্ত থাকতে চাই, তাহলে সোশ্যাল মিডিয়া আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সুযোগ সুবিধা যেগুলো রয়েছে সেগুলো আমরা অবশ্যই, তো আজকে আপনাদের কিছু বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। তার মধ্যে হলো, যারা ফেসবুকে যুক্ত হয়েছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, যারা প্রবাসে রয়েছেন, প্রবাসের যারা দর্শক রয়েছেন, প্রবাসের যারা আমাকে দেখছেন তাদেরকেও আমি আমার আজকের লাইভে স্বাগত জানাচ্ছি। ইশরাত জাহান শারমিন, ইশরাত জাহান শারমিন কেমন আছেন? আমি ভালো আছি। আমরা আজকে আমাদের যদি কোনো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে, যে কোনো বিষয়ে, উন্মুক্ত বিষয়ে কোনো কথা বল যদি বলতে চান, আজকে লাইভে যুক্ত হতে চাচ্ছি। আসলে আমরা কেন যুক্ত হতে চাই লাইভে? লাইভে আমরা জহির আহমেদ ইমন যুক্ত হয়েছেন আমাদের সাথে। আমরা লাইভে যুক্ত হতে চাই আসলে যে সময়টা আমরা ফেসবুকে আমরা নোটিফিকেশন দেখে সময় নষ্ট করি, অনেক সময় আমরা বিভিন্ন শুধু কোনো প্রয়োজন ছাড়াই ফেসবুকে আমরা সময় নষ্ট করি সোশ্যাল মিডিয়াতে। মোহাম্মদ শফিক যুক্ত হয়েছেন। তো আমরা ফেসবুকে কেন আমরা সময়টা নষ্ট করি? আমরা সময়টা কি ফেসবুকে সুন্দর একটা, ফেসবুকে একটা আড্ডার মাধ্যমে আমরা সময় নষ্ট মানে কাজে লাগাতে পারি না? তো আজকে আপনাদের কাছ থেকে এটাও জানতে চাই যে আমাদের ফেসবুকটা কিভাবে আমাদের কাজে লাগাতে পারে, আজকের এটাই একটা বিষয়, যে সোশ্যাল মিডিয়াটা কিভাবে আমাদেরকে উপকার করতে পারে। সোশ্যাল মিডিয়ার অনেক নেতিবাচক দিক আমরা জানি, সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকের অনেক ক্ষতিকর দিক আমরা জানি, আসলে পজিটিভ দিক কী কী রয়েছে সেই বিষয়গুলো নিয়ে যদি আপনারা একটু আমাদের, আমরা যদি শেয়ার করতে চাই, আপনাদের কাছ থেকেও জানতে চাইব যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে, ফেসবুকের কী কী গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা করতে পারি, যেগুলো আমাদের ব্যক্তি জীবনে, আমাদের সামাজিক জীবনে আমরা কাজ করতে পারি। তো এই বিষয়গুলো আমি আজকে ছোট্ট করে হলো আজকে আপনাদের সাথে কথা বলতে চাই, যে ফেসবুক আমাদের কীভাবে উপকার করতে পারে আমাদের ব্যক্তিগত জীবনে। ফেসবুকের সোশ্যাল মিডিয়ার আমরা আমরা বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে একজন মানুষের কথা জানি, ফেসবুকের ব্যবহার শুধু তার জীবন না, সমাজের উপকার করছে, সমাজের গোটা মানুষের উপকার করছে। আমরা আমাদের সিরাজগঞ্জের মামুন বিশ্বাসের কথা জানি, আমার জনপ্রিয় নন্দিত উপস্থাপক হানিফ সংকেত তার ইত্যাদির মধ্যে একটা প্রতিবেদন দেখিয়েছিলেন যে একজন ব্যক্তি কীভাবে ফেসবুকের মাধ্যমে দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন, তার বিভিন্ন পোস্টগুলো, যেসব অসহায় মানুষ যারা রয়েছে, যার চিকিৎসার প্রয়োজন, যার অর্থের প্রয়োজন, যার ঘরের প্রয়োজন, যার বাড়ির প্রয়োজন, এভাবে সেই দুঃখী মানুষগুলোর কথা একজন ফেসবুকে তুলে ধরতেন। তো এভাবে স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসক, তারপরে কোনো প্রবাসী ব্যক্তি এভাবে করে তাদেরকে ফেসবুকে তাদেরকে টাকা পাঠাতেন এবং টাকা পাঠিয়ে তাদের চিকিৎসা করেছেন। এরকম প্রায় শতাধিক মানুষের উপকার সে করেছেন। তো ফেসবুক আমাদের আর কি আমাদের কাজে লাগতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কাছ থেকে যুক্ত হতে চাই। জামিল মাহমুদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। জামিল মাহমুদ কেমন আছেন? জামিল মাহমুদ, আমরা আজকে ফেসবুকের বিভিন্ন উপকারিতার বিষয় নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। ফেসবুকের উপকারিতা অপকারিতা বিষয়গুলোও রয়েছে। এক কথায় ফেসবুকে আপনি এমন কোনো বিষয় আপনি দেওয়া ঠিক হবে না, ফেসবুক এমন কোনো বিষয় আপনার দেওয়া ঠিক হবে না যেটা আপনার ব্যক্তি জীবনকে, আপনার সামাজিক জীবনে, আপনার ধর্মীয় অনুভূতিকে যেটা নাড়া দেয় এবং যেটা আঘাত হানে, এরকম ক্ষতিকারক কোনো বিষয় ফেসবুকে আপনি কি বলবেন না। ফেসবুকে আপনি অবশ্যই আপনার ধর্মের কোনোরকম মুস্কানিমূলক কাজ আপনি করবেন না। ফেসবুকে রাষ্ট্রের, সমাজের বিরুদ্ধে আপনি কোনো কথা বলতে পারেন না। ফেসবুকে এটা সোশ্যাল মিডিয়া, ফেসবুকে আপনার নেগেটিভ বিষয়গুলো নিয়ে কথা কম বলাই ভালো, কারণ এটা সোশ্যাল মিডিয়া। আমি মনে করি এটা কানেক্টিং, একটা কানেক্টিং পিপল,
মানুষের সাথে কথা বলার জন্য ফেসবুক একটি গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আপনার দৃষ্টিভঙ্গিকে তুলে ধরতে পারুন, আপনার ব্যক্তিত্ব। আজকে সমাজের অনেক মানুষই ফেসবুকের ইউজ করতে যেয়ে অনেকে অ্যাবিউজ করে ফেলেন। এক কথায় আজকে আপনার ফেসবুকের যে বিষয়গুলো সেটা হলো, আপনার যদি খুব মানে আপনার দৃষ্টিভঙ্গি যদি ইতিবাচক হয় সেটাও কিন্তু মানুষ জানতে পারে এই ফেসবুকের মাধ্যমে, আর যদি নেতিবাচক কোনো দৃষ্টিভঙ্গি থাকে সেটাও কিন্তু ফেসবুকের মাধ্যমেই মানুষ জানতে পারবে। অতএব ফেসবুকে আপনি যদি কোনো লেখা লেখেন তাহলে সেটা মনে করবেন যে এটা কোটি কোটি লাখ লাখ মানুষ এটা দেখবে। অতএব আমি এতগুলো মানুষের মাঝে আমি কি লেখা লিখছি, কি স্ট্যাটাস দিচ্ছি। আপনার একটা ব্যক্তিগত ছবি আপনি ফেসবুকে পোস্ট করতে চাচ্ছেন, আপনি তার আগে একবার ভাবুন যে আসলে এই ছবিটা কি সবাই অ্যাকসেপ্ট করবে, সবাই কি দেখবে। তো এই বিষয়গুলো যদি আমরা যদি ভাবি তাহলে ফেসবুকে আমরা সতর্কতার সাথে আমরা বিভিন্ন বিষয়ে আমরা পোস্ট দিতে পারি, ফেসবুকের সাথে আমরা কাজে লাগাতে পারি। আজকে আমি ফেসবুকে আসছি, লাইভে এসেছি, এটার প্রাসঙ্গিক বিভিন্ন ইতিবাচক নেতিবাচক দিক রয়েছে। তারপরে আমি বলবো যে আমার কাজের ফাঁকে, আমার সময়ের ফাঁকে যে যে অবসরটুকু, আমি এই অবসরটুকু সবার সাথে কথা বলি। আমি আমি আমার যখন ঢাকার বাইরে থাকি, অর্থাৎ আমি যখন বিভিন্ন জায়গায় যাই বন্ধুবান্ধবের সাথে, তখন আড্ডা দিই। তো এটা আড্ডাটা আমি তাদের সাথে সরাসরি দিতে পারি না, তাদের সাথে সরাসরি কথা বলতে পারি না, কিন্তু আমি ফেসবুকে আমার প্রবাসী দেশে এবং প্রবাসে সে সিঙ্গাপুর যারা রয়েছে, যারা মালয়েশিয়া রয়েছে, যারা কাতার রয়েছে, তাদের সবার সাথে আমি কথা বলতে পারি এই ফেসবুকের মাধ্যমে। এই জন্য জোকারবার্গকে ধন্যবাদ দিতে হবে আজকে আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য। তো সর্বোপরি একটা কথাই আমি বলতে চাই যে ফেসবুক আমাদের একটা উপকারী বন্ধু এবং সোশ্যাল একটা মিডিয়া। হাবিবুল্লাহ শিকদার, হাবিবুল্লাহ শিকদার কেমন আছেন? আপনি আজকেও যুক্ত হয়েছেন আমার সাথে, আমার নিয়মিত লাইভ আড্ডায়, নিয়মিত ফেসবুকে আপনি আমাদের সাথে যুক্ত হন, প্রতিবারই আপনাকে পাই। তো যেটা বলছিলাম যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক ইতিবাচক কাজ করতে পারি। আজকের অসহায় মানুষ যারা কষ্টে রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে, যেমন আমরা বন্যার্তদের কথা বলেছিলাম, যারা বন্যায় সেই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছিল, তাদের দুঃখ কষ্টের ছবি আমরা দেখিয়েছি। আমরা আজকে রোহিঙ্গা মায়ানমারে যারা রয়েছে তাদের দুঃখ কষ্টের কথা জানতে পারছি ফেসবুকের মাধ্যমে। আজকে আমরা আজকে দেখা যায় যে অনেকেরই টেলিভিশন কেনার সামর্থ্য নেই, আজকে অনেকেরই টেলিভিশনের নিউজ দেখার সামর্থ্য নেই, অথবা দেখা যাচ্ছে যে টেলিভিশনের সামর্থ্য আছে কিন্তু টেলিভিশন দেখার সময় তার হাতে নাই, টেলিভিশন সে দেখতে পারে না, পত্রিকা সে পড়ার সময় নাই। যেহেতু মোবাইল ফোনটা অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়, তখন সেই মোবাইল ফোনটা তার সাথেই রাখেন। মোবাইল ফোনটা সাথে রাখার কারণে কি করেন, সে ফেসবুকে একবার বা দুবার যখনই হোক সে ফেসবুকে যুক্ত হন, তো ফেসবুকে সে দেখেন সর্বশেষ খবরগুলো কি। তো ফেসবুকে প্রয়োজনীয় খবরের চেয়ে গুজবও অনেক বেশি থাকে। তো আমি অনুরোধ করব যারা ফেসবুক ইউজ করেন তারা গুজব থেকে একটু দূরে থাকবেন, গুজব কোনো প্রকার গুজবই ভালো নয়। তো সেই ফেসবুকে যেন কোনো গুজব যেন আমরা না ছড়াই, ফেসবুকে আপনার ভালো চিন্তাগুলো আপনি শেয়ার করুন। আপনি যে কথাটা সমাজকে বলতে চান, আপনি দেশের মানুষকে আপনি বলতে চান, সেটা আপনি ফেসবুকে বলার সুযোগ পাচ্ছেন। আপনি ফেসবুকে বলুন, ফেসবুকে আপনার ভিউয়ার্স যারা রয়েছে, আপনার যারা বন্ধু রয়েছে, তাদেরকে আপনার এই সমস্যাগুলো জানান, সম্ভাবনাগুলো জানান। তাই ইতিবাচক বা কাউকে ব্যক্তি আক্রোশের বহির্ভূত হয়ে ফেসবুকে লেখালেখি না করাই ভালো। আমরা একটা বিষয় দেখি যে হয়তো আপনার কারোর সম্পর্কে একটা খারাপ ধারণা, তার সম্পর্কে আপনি ফেসবুকে একটা নেগেটিভ একটা বিষয় আপনি তুলে ধরলেন, এই বিষয়টা সত্যি কি ভালো? হয়তো আপনার অফিসের বস বা অফিসের কোনো কলিগ আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন, আপনি কি পারেন তার ছবি সহ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বা তার সম্পর্কে কিছু লেখা, এটা এই আজেবাজে কাজগুলো থেকে আমরা যেন দূরে থাকতে পারি। হাবিল যুক্ত হয়েছেন, হাবিল কেমন আছেন? রনি যুক্ত হয়েছেন, প্রবাসে থেকে যারা যুক্ত রয়েছেন তাদের সবাইকে স্বাগত জানাই আমার রেগুলার ফেসবুক লাইভে। আপনাদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমি চেষ্টা করছি প্রতিদিন কিছুটা হলেও আপনাদের সাথে কথা বলার জন্য। বিভিন্ন বিষয় নিয়ে অনেক প্রশ্ন আমি থেকে থাকি, অনেকেই উৎসাহিত করেন, অনেকেই নিরুৎসাহিত করেন। তো আমি যে কথাগুলো বলতে চাই যে আমি
চাই প্রতিদিনের চিন্তাগুলো, কারণ সময়ের চেয়ে কাজের পরিধি ব্যাপক। হাবিল ভাই কেমন আছেন? ভালো আছি। রনি মৃধা, নাইস আঙ্কেল। হ্যাঁ আঙ্কেল রনি, তোমাকে অনেক মনে পড়ে, সেই ছোট সময়কার রনি আর আজকের রনি অনেক পার্থক্য। রনি অনেক বড় হয়েছে, সময়ের পরিবর্তনে আজকে সবকিছুই পরিবর্তন হয়েছে। তো রনি, তোমার সার্বিক অবস্থা কোথায় আছে, কী অবস্থা জানতে চাই। তো আমরা হাবিল বলছেন ভাই কেমন আছেন? ভালো আছি, ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। আমরা একে অপরের পাশে যদি ভালোভাবে যদি থাকতে পারি, আজকে যদি ভালোবেসে যদি মানুষকে ভালো রাখতে চেষ্টা করি, যদি সহযোগিতা করতে পারি, তাহলে আমরা একটা সুন্দর সমাজ কিন্তু আমরা বিনির্মাণ করতে পারি। আমাদের মেইন যে বিষয়টা, আমি ভালো আছি দুলাল ভাই, আপনাকে খুব সুন্দর লাগছে, ধন্যবাদ। হাবিব হাবিব ভাই বলছেন যে আমাকে অনেক সুন্দর লাগতেছে, ধন্যবাদ, আমার সুন্দর লেগেছেন। ভাই আপনি রিসেন্টলি অনেক ডেভেলপ করবেন, ব্যস্ত ব্যস্ত নিয়ে কথা বলার জন্য, বাস্তব নিয়ে কথা বলার জন্য। আচ্ছা ধন্যবাদ, বাস্তব বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করছি, আমি আসলে পারি না, কারণ আসলে সত্যিকার অর্থে সময়টা খুবই কম থাকে। তো আমি আজকে যে কথা বলছিলাম, যে ফেসবুকটা যেন আমাদের প্রয়োজনে একটা কাজে ব্যবহৃত হয়, যে কোনো একটা জিনিসই। আমি সিঙ্গাপুর আসছি, আপনাকে অনেক মিস করি। রনি বলছেন সিঙ্গাপুর আছেন, সিঙ্গাপুর থেকে রনি কংগ্রেচুলেশন। সিঙ্গাপুরের প্রবাসী যারা রয়েছে তারা কেমন আছে? প্রবাসে যারা আছে তাদের কথা জানতে চাই আমি, তাদের যারা যারা রয়েছেন রনি আশেপাশে সবাইকে আমার সালাম দিবেন। আমি আমার পক্ষ থেকে প্রবাসী যারা রয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রবাসে যারা রয়েছে কষ্ট করে তারা রেমিটেন্স পাঠান, তারা তাদের কষ্টের অর্জিত আয় দিয়ে সুন্দর একটা বাংলাদেশ করতে সাহায্য করে। তো এই প্রবাসীরা আমাদের দেশের সম্পদ, তো প্রবাসীরাও ফেসবুকের দিকে তাকিয়ে থাকে। যখন প্রবাসীরা দেখে ফেসবুক একটা খারাপ সংবাদ, তখন তাদের মন কিন্তু ভালো থাকে না। তো এই জন্য আমরা যারা বলবো যে যারা ফেসবুকে যারা রয়েছেন তারা প্রবাসীদের সাথে, প্রবাসীদের জন্য হলেও সুন্দর সুন্দর পোস্ট দেন, আর প্রবাসে যারা রয়েছে তারাও বলবো ফেসবুকের এই সুযোগ সুবিধা নিয়ে তাদের গ্রামের বা তাদের পরিবারের সাথে কানেক্ট হতে পারে, তারা লাইভে এসে কথা বলতে পারে, বা তাদের সাথে ফেসবুকের বিভিন্ন অ্যাপস যেগুলো রয়েছে সরাসরি ভিডিও কলের মাধ্যমে বা বিভিন্ন কলের মাধ্যমে যোগাযোগ করতে পারে। তো এক কথায় আজকের আমরা একটাই স্লোগান থাকতে পারে, যে আমরা ফেসবুকে কখনোই খারাপ কিছু আমরা দেব না, ফেসবুকে কোনো খারাপ কোনো ছবি পোস্ট করব না। আমাদের চিন্ময় ধর, চিন্ময় ধর আমার সাথে যুক্ত হয়েছেন। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে চিন্ময় ধর যুক্ত হয়েছেন, যে ফেসবুকে কখনো খারাপ ছবি পোস্ট করব না। আজকে আমরা খুব আজে বাজে কিছু ছবি ফেসবুকে দিয়ে থাকি, কি প্রয়োজন ফেসবুকে আজে বাজে ছবি দেওয়ার জন্য? আপনার রুচিশীল, রুচিশীল যেটা নয় অশালীন ছবিগুলো ফেসবুকে আপলোড করা কি খুবই প্রয়োজন? আপনার এই অরুচিপূর্ণ ছবিগুলো ফেসবুকে দেওয়ার কি প্রয়োজন? অনেকে আজে বাজে লেখা লিখে থাকেন ফেসবুকে, আজে বাজে লেখার কি প্রয়োজন আছে? আপনার আপনার ভালো জিনিসগুলো ফেসবুকে দিতে পারেন না? আপনি অনেক ভালো চিন্তা আমি জানি, আপনার ভালো চিন্তাগুলো দেন, আপনার ভালো ছবি রয়েছে সেগুলো দেন, আপনি সুন্দর সুন্দর কথা বলতে পারেন সুন্দর সুন্দর কথা দেন, আপনার বিভিন্ন সমস্যাগুলো আছে সেগুলো আপনি এলাকা তুলে দিতে পারেন। আজকে আমি দেখেছিলাম যে একটা এলাকার জলাবদ্ধতা নিয়ে একটা একজন বোন অর্থাৎ একটা মেয়ে ওই এলাকার সমস্যা সে তুলে ধরেছিল। তো সেই সেই মতো সেরকম আমরা কি ফেসবুকে আমাদের এই সুন্দর সমস্যাগুলো, আমি যদি উত্তর এলাকায় থাকি, আমি যদি হাতিরঝিলে থাকি, আমাদের এখানকার দুঃখ কষ্টের যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা তুলে ধরতে পারি, সেই সমস্যাগুলো যদি তুলে ধরতে পারি। তো এই বিষয়গুলো আজকে এই পর্বে, আজকে এখানে এতটুকুই বলতে চাই যে ফেসবুকে আমরা অযথা সময় যেন নষ্ট না করি, প্রয়োজনে দেখার পর আমরা আমাদের ফেসবুককে থেকে বিরত থাকব, দিনে বেশি সময় যেন ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় যেন কাজ না হয়। আর শেষে একটা কথাই বলবো, আমরা ভালো জিনিস যেন ফেসবুকে আমরা দিতে পারি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে, এই প্রযুক্তি আমাদের জীবনকে সুন্দর করুক, এই প্রযুক্তি
আমাদের লাইফকে সুন্দর করুক, প্রযুক্তির মাধ্যমে প্রযুক্তির কল্যাণকে আমাদের সুন্দর জীবনকে যেন আমরা করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ আমাদের।